আমি এখন সেমিস্টার 4 কোর কোর্স 8 সিকোয়েন্স অফ ফাংশন লেকচার 3 থার্ড লেকচার দেব। আমি এই লেকচারে একটা অঙ্ক দিয়ে শুরু করব। আমি সেকেন্ড লেকচারে কচিস ক্রাইটেরিয়া ফর ইউনিফর্ম কনভার্জেন্স এটার স্টেটমেন্ট এবং প্রমাণ এটা বুঝিয়েছিলাম। এই কচিস ক্রাইটেরিয়ার সাহায্যে একটা অঙ্ক করব। অঙ্কটা লিখি, লেট এফ এন, সরি, লেট আর এন বি এন ইনিউমিরেশন, বি এন ইনিউমিরেশন অফ অল রেশনাল নাম্বারস All rational numbers in closed interval 0, 1। মানে কি না, আমরা জানি যে 0, 1 এর মধ্যে যে রেশনাল নাম্বার গুলি আছে তারা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল মানে এদের মধ্যে যত রেশনাল নাম্বার আছে সেগুলোকে একটা অর্ডারে সাজানো যায়। সেই অর্ডারটা হচ্ছে R1, R2, R3। একটা ইনিউমারেশন সহজেই বলা যায়, যেমন প্রথমে 0 কে রাখলাম, তারপরে 1 কে রাখলাম, তারপরে 1/2, মানে এই যোগফলের ইনক্রিজিং অর্ডার, তারপরে যোগফল 3 হবে আর নেই 1/3, যোগফল 4 আর হচ্ছে 2, যোগফল 4 হবে 2/2 করা যেত, সে তো 1/4, যোগফল 5 2/3, যোগফল 5, এটাকে বলবো R1, এটাকে বলবো R2, হাফকে বলবো R3, এইভাবে চলবে আর কি। মানে 0 হচ্ছে R1, 1 হচ্ছে R2, হাফ হচ্ছে R3। তো এইভাবে আমরা একটা ইনিউমারেশন করতে পারে। তো ইনিউমারেশন অফ রেশনাল নাম্বারস ইন 0, 1 এর মানে হলো কি না, 0, 1 এর মধ্যে যত রেশনাল নাম্বার আছে প্রত্যেকটাকে আমরা অর্ডারলি সাজাতে পারবো। এর প্রমাণ আমাদের হাতে রয়েছে, সেই মানে অর্ডারলি না, সেই মানে পরপর একটা সিকোয়েন্সিয়ালি সাজাতে পারবো। সেই প্রমাণ আমরা অলরেডি জানি, এটা তার একটা ইনিউমারেশন, মানে পরপর কীভাবে আমরা সাজাবো। তো R1, R2, RN এইগুলো হচ্ছে অল রেশনাল নাম্বারস ইন 0, 1। এইবারে এটার উপর বেস করে ফাংশনটা হবে, সিকোয়েন্স অফ ফাংশনটা লেটার FN, FN VA sequence of functions, sequence of functions in 0, 1, in 0, 1 where fnx equals to 0 if x equals to R1, R2, Rn are equal to 1 if x belongs to 0, 1। বাকি পয়েন্টগুলোকে এই পয়েন্টগুলো বাদ দিয়ে এই হচ্ছে আমার FN। তো আমরা এখন দেখাবো এই সিকোয়েন্স অফ ফাংশনটা এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। এটা যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, আগে
সবসময় অঙ্ক করার ক্ষেত্রে আগে ফাংশনটাকে চিনবো, তারপরে তার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, ইউনিফর্ম কনভার্জেন্স এগুলো আমরা ভাববো। তো এখানে f1x কি হবে, সিকোয়েন্স অফ ফাংশন মানে অনেক ফাংশন, ফার্স্ট ফাংশনটা f1x টা একটা মাত্র পয়েন্টে জিরো, সেটা হচ্ছে r1, আর বাকি সব পয়েন্টে 1, মানে ওই r1 বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে হচ্ছে 1। f2x এটা হচ্ছে দুটি পয়েন্টে জিরো, একটা হচ্ছে r1 আর একটা হচ্ছে r2, আর বাকি সমস্ত পয়েন্টে এটা হচ্ছে এইটা হচ্ছে 1, বাকি সমস্ত পয়েন্টে এটা হচ্ছে 1। এগুলো বুঝতে হবে, আমরা একটু সরল করেই বোঝাই। f3x হচ্ছে 0 if x equals to r1 r2 r3, আর হচ্ছে 1 if x belongs to 0 1 r1 r2 r3। এইভাবে সিকোয়েন্স অফ ফাংশনটা আছে, f3 তিনটে পয়েন্টে 0, f4 চারটে পয়েন্টে 0, এইভাবে চলবে এন্ড সো অন। এইটা হচ্ছে আমার সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে এখান থেকে কিন্তু লিমিট ফাংশনের ধারণাটা সরাসরি চলে আসবে। আমরা লিমিট ফাংশন কাকে বলি, যখন n টেন্ডস টু ইনফিনিটি f(x), এইটা আমরা যখন লিখব n টেন্ডস টু ইনফিনিটি f(x), n টেন্ডস টু ইনফিনিটি যখন দুটো পয়েন্ট, যখন f2x লিখছি তাহলে দুটো পয়েন্ট 0, f3x লিখছি তিনটে পয়েন্টে 0, f1000x লিখলে কি হবে, হাজারখানা পয়েন্টে r1 r2 r1000 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের মান 0। তো এগুলো যত বাড়বে ঠিক ততগুলি পয়েন্ট, এই সাফিক্সটি যত ঠিক ততগুলি পয়েন্টে 0। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি যখন করব তখন কতগুলো পয়েন্টে 0 হবে, না r1 r2 এখানে যতগুলো ইনিউমারেশনের পয়েন্ট আছে, ইনিউমারেশনের পয়েন্ট মানে কি, না 0 1 ইন্টারভ্যালে যত রেশনাল নাম্বার আছে সব, তাহলে 0 1 যদি যত রেশনাল নাম্বার আছে সব হয় তাহলে এটা ফাংশনটা লিমিট ফাংশনটা কি হবে এটা সহজেই বুঝে যাচ্ছে। তো এটা এরকম না লিখে এরকম লিখবো, x বিলংস টু 0 1 ইন্টারসেকশন কিউ, মানে 0 1 এর মধ্যে যত রেশনাল নাম্বার আছে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু 0, আর বাকি পয়েন্টে ফাংশনের ভ্যালু 1, মানে যত ইরেশনাল পয়েন্ট আছে ফাংশনের ভ্যালু 1। আমরা এটা জানি, এই ফাংশনটা হচ্ছে এখানে লিমিট ফাংশন, এটা আমাদের পরিচিত ফাংশন, আমরা এটাকে ডিরিচলেট ফাংশন বলে থাকি। তো এক্ষেত্রে লিমিট ফাংশনটা হচ্ছে কি, ডিরিচলেট ফাংশন। তাহলে f(x) লিমিট ফাংশনকে f(x) দিয়ে নোটেশন দিই আমরা, তাহলে লিমিট ফাংশন কি হবে, না x বিলংস টু রেশনাল নাম্বার 0 1 এর মধ্যে হলে 0, আর ইরেশনাল নাম্বার হলে গিয়ে হবে 1। এইবারে আমি দেখাবো যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, এক্ষেত্রে কচিস ক্রাইটেরিয়া লাগাবো। কচিস ক্রাইটেরিয়া লাগাতে গেলে লিমিট ফাংশনের প্রয়োজন পড়ে না, সেটা আমরা স্টেটমেন্টে দেখেছি, কিন্তু এটা আমি ধারণা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এটা আমি বললাম, এটা এই অঙ্কটা পরে আমার কাজে লাগবে, তাই এটাকে একটু ধারণা দিলাম যে এটা ডিরিচলেট ফাংশন। ডিরিচলেট ফাংশন আমরা জানি যে এটা রিমান ইন্টিগ্রেবল হয়, ডিরিচলেট ফাংশন আমরা কি জানি, না ইন্টিগ্রেবল বা রিমান ইন্টিগ্রেবল হয় না। এবারে ইউনিফর্ম কনভার্জেন্স কচিস ক্রাইটেরিয়া আমরা লাগাবো। তো কচিস ক্রাইটেরিয়া কি ছিল সেটা আগে ভেবে নিই, কচিস ক্রাইটেরিয়া ছিল ইউনিফর্ম কনভার্জেন্ট হলে for each epsilon greater than 0 there exists a positive integer বা natural number k such that
such that it achieved for all x belongs to এখানে 0 1 ইন্টারভ্যাল আছে 0 1 such that এইটা আমাদের ছিল f mx minus f nx is less than epsilon for all m in greater equals to k এইটা হলে ইউনিফর্মলি কনভারজেন্ট হতো এটা if and only if condition ছিল এটা হলে ইউনিফর্মলি কনভারজেন্ট হতো ইউনিফর্মলি কনভারজেন্ট হলে এটা আসতো তো আমাকে দেখাতে হবে এই শর্তটি ভায়োলেট করছে তাহলে ইউনিফর্মলি কনভারজেন্ট হবে না তার মানে কি করতে হবে না প্রত্যেকটা এপসাইলনের জন্য এই শর্ত স্যাটিসফাই করছে করলে ইউনিফর্মলি কনভারজেন্ট হবে তার মানে আমাকে একটা এপসাইলন খুঁজতে হবে যার জন্য এই এটা স্যাটিসফাই করবে না তো যেহেতু 1 0 এর ব্যাপার আছে সেই এপসাইলনটা 1 এর থেকে ছোট হলে হবে তো লেট আস টেক এপসাইলন ইকুয়ালস টু হাফ আমরা 1 মাইনাস 0 করব করে সেটাকে 1 এসে যাবে কারণ গেটার দেন হাফ হয়ে যাবে তো সেই আইডিয়া থেকে এটাকে ধরলাম হাফ তাহলে এটা স্যাটিসফাই করবে না তো তার মানে এটা কি না এখানে শর্তটা কি ছিল আমরা ভালো করে খেয়াল করি এখানে শর্তটা ছিল প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবো তাহলে এই ক্ষেত্রে কি হবে না এই এপসাইলনের জন্য যদি কোনো ন্যাচারাল নাম্বারই এটাকে স্যাটিসফাই না করে তার মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এটা ভালো কেননা একটার জন্য স্যাটিসফাই করে গেলে শর্ত স্যাটিসফাই করে যাবে তাহলে আমাকে এভরি এভরি ন্যাচারাল নাম্বারের জন্য এটা লেস দ্যান এপসাইলন হবে না অথচ m ইন গ্রেটার ইকুয়ালস টু k হবে সেটা আমাকে এস্টাবলিশ করতে হবে তাই এখানে আর k বাছা চলবে না যেহেতু সমস্ত k এর জন্য এটা ভায়োলেট করবে তাই আমাকে এটা সেইভাবে করতে হবে তাহলে আমি ফর এভরি ন্যাচারাল নাম্বার ফর এভরি k বিলংস টু m এভরি ন্যাচারাল নাম্বার আমরা এটা লিখতে পারি যে r r k প্লাস 1 শুধু আর কে প্লাস ওয়ান নয় আর ওয়ান আর টু আর কে প্লাস ওয়ান সবগুলোই হচ্ছে জিরো ওয়ান এর মধ্যে আছে কেননা এগুলো হচ্ছে জিরো ওয়ান এর মধ্যে যত রেশনাল নাম্বার আছে তার মধ্যে একটা আমরা সমস্ত রেশনাল নাম্বারকে একটা অর্ডারে সাজিয়েছি এখানে আর কে পড়বে আর কে প্লাস প্রত্যেকটা রেশনাল নাম্বারের জন্য এগুলো পড়বে তাহলে এখানে থাকবে এবং এবং এফ কে আর কে প্লাস ওয়ান মাইনাস এফ কে প্লাস ওয়ান আর কে প্লাস ওয়ান এই ভ্যালুটা সমান এই যে কে তাহলে যে সাফিক্সে কে আছে কে প্লাস ওয়ান আছে একটা তো কে এর সঙ্গে সমান আর কে প্লাস ওয়ানটা হচ্ছে গ্রেটার দেন কে মানে এই যে শর্তটা এই শর্তটা এম এন কে কি হতে হবে কে এর থেকে সমান অথবা বড় হতে হবে সেক্ষেত্রে এই দুটো সাফিক্স এইটাকে স্যাটিসফাই করছে এইটাকে স্যাটিসফাই করছে x কে কোথায় থাকতে হবে 0 1 এর মধ্যে x হচ্ছে এখানে এইটা আর কে প্লাস 1 সেটা আমাদের অলরেডি 0 1 এর মধ্যে আছে এইবারে ভ্যালু গুলো লিখব ভ্যালু গুলো লিখতে গেলে ফাংশনের দিকে আবার আসতে হবে ফাংশনটা কি ছিল না আমি যদি f3x লিখি f3x টা ছিল 0 কতগুলো পয়েন্টে না x equals to r1 r2 r3 আর 3 পর্যন্ত 0 ছিল মানে 3 মানে r1 r2 r3 পর্যন্ত 0 হবে যখন এর থেকে বড় সাফিক্স হয়ে যাবে তখন হয়ে যাবে 1 তো এখানে কি আছে এখানে k আছে এখানে r k প্লাস 1 আছে তাহলে সাফিক্সটা বেড়ে গেছে তাহলে এই ভ্যালুটা হবে 1 আর এখানে এটার সঙ্গে এটা মিলে গেছে আপ টু ওই পর্যন্ত ভ্যালু হচ্ছে 0 তাহলে হলো 1 এপসাইলন ধরেছি কত হাফ তাহলে এটা লেস দেন হলো না এটা হয়ে গেল গ্রেটার দেন এই যে ভায়োলেট করেছে এটা শুধু একটা কে না যত ন্যাচারাল নাম্বার আছে প্রত্যেকের জন্য এই জায়গায় আমি এস্টাবলিশ করতে পারবো তাহলে এই এপসাইলনটার জন্য সমস্ত ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এই শর্তটা ভায়োলেট করছে লেস দেন এপসাইলন থাকছে না যেহেতু ভায়োলেট করছে এই পার্টিকুলার এপসাইলনের জন্য তো আমাদের প্রত্যেকটা এপসাইলনের জন্যই শর্ত স্যাটিসফাই করতে হতো ফর ইচ
তো আমি একটা এপসাইলন খুঁজে পেয়েছি যার জন্য এই শর্তটা স্যাটিসফাই করছে না। অতএব এই সিকোয়েন্স অফ ফাংশনটি ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। তাহলে এই ক্ষেত্রে আমি কি বললাম, এই একটা অঙ্ক করলাম, এখানে কিন্তু লিমিট ফাংশন প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও আমি ভাবতে বলেছি। তো অ্যানালিসিস এমন একটা জায়গা সবসময় আমাকে আমার এক্সট্রিম লেভেল পর্যন্ত ভাবতে হয়, এক্সট্রিম লেভেল পর্যন্ত ভাবতে হয়, তবে গিয়ে পরবর্তী কানেকশন বা এইগুলো সহজে বুঝে যায়। তো এগুলো এটা সহজ আছে, এইটা অঙ্কটা আমি করতে বলবো। নেক্সট একটা থিওরি, তো যেভাবে অঙ্ক হবে, লেট এফ এন বি এ সিকোয়েন্স অফ ফাংশন অন ডি টু আর, আবার ধরে নিই লেট এফ এন বি, এফ এন বি কনভার্জেন্ট টু এফ, কনভার্জেন্ট টু এফ অন ডি টু আর, আবার ধরে নিই লেট এম এন ইকুয়ালস টু সুপ্রিমা মোড এক্স বিলংস টু, এক্স বিলংস টু ডি এফ এন এক্স মাইনাস এফ এক্স মাইনাস এফ এক্স, এন বিলংস টু এন, দেন এফ এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফ অন ডি ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট এম এন ইন্টেস্ট ইনফিনিটি এম এন সমান জিরো। তো এই প্রমাণটা সহজ আছে, আমি তাই এটা একটু তাড়াতাড়ি বলে দিই। এটা ইফ এন অনলি ইফ শর্ত আছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এটা জিরো হবে, এটা কনভার্জেন্ট হলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তো আমি প্রথমে ধরে নেই যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, তো লেট এফ এন বি ইউনিফর্মলি কনভার্জেন্ট, বি ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ডি টু আর, কনভার্জেন্ট টু এফ, কনভার্জেন্ট টু এফ, টু এফ অন ডি টু আর। এইবারে আমাকে প্রমাণ করতে হবে এইটা, এটা সিকোয়েন্সের লিমিট, তো আমরা জানি সিকোয়েন্সের সব প্রমাণে প্রত্যেকটা এপসাইলন দিয়ে করতে হয়, তো এভরি এপসাইলন, তো এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার ধরলাম। তো আমার হাতে কি আছে, ইউনিফর্মলি কনভার্জেন্টের সংজ্ঞা আছে, তো সংজ্ঞা অনুযায়ী দেন দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এ ন্যাচারাল নাম্বার কে such that for all x belongs to D, for all n it equals to k, এইবারে আমি যদি দুদিকে সুপ্রিমাম নিয়ে নিই, সুপ্রিমাম এক্স বিলংস টু ডি এফ এন এক্স মাইনাস এফ এক্স ইজ লেস ইকুয়ালস টু এপসাইলন বাই টু লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে,
এটা মানেই হলো এম এন ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। এখানে অলরেডি মড নেওয়া হয়েছে, মড নিলে আমরা জানি টোটালটা পজিটিভ হয়ে গেল, তার সক্রিয় মানে এম এন অলরেডি পজিটিভ, তাহলে পজিটিভ সংখ্যা তার নিজের মডের সঙ্গে সমান। তাই এটার থেকে এটা লিখতে পারি যেহেতু এম এন পজিটিভ তাই এটা মড এটার সঙ্গে সমান, তো এটা মাইনাস জিরো করে তো হয়ে গেল। এটা কি ইমপ্লাই করবে, যেহেতু এপসাইলনটা আরবিটারি, সিন্স এপসাইলন ইজ আরবিটারি তো লিমিট এম এন টেন্স টু ইনফিনিটি এম এন সমান জিরো। এরপরে এর কনভার্স পার্টটা, এটা জিরো হলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। কনভার্স তো সহজ আছে, প্রথমে আমি এই লিমিটটা ধরব, তারপরে এপসাইলন ধরব, এপসাইলন ধরে এই শর্তটা হবে, তারপরে এই লাইনটা লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারবো এই লাইনটা, এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে এইটা লিখব লেস দেন এপসাইলন। এর থেকে আবার এইটা লেখা যাবে লেস দেন এপসাইলন, কেন না সুপ্রিমা সব থেকে বড় ভ্যালুটা যদি এপসাইলন থেকে ছোট হয় তাহলে সবগুলোই এল ফর অল প্রত্যেক এপসাইলন থেকে ছোট হবে, আর এইটা মানেই হচ্ছে আরবিটারি এপসাইলন জন্য স্যাটিসফাই করছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাই এই প্রমাণটা সহজ আছে, আমি এই প্রমাণটা করে নিতে বলবো। দিয়ে এই প্রমাণের সাহায্যে বেশিরভাগ অঙ্ক হয়, তো এই প্রমাণের রিলেটেড যত অঙ্ক আছে সেইগুলো আমি করে নিতে বলবো পরের লেকচারে। আমি এই অঙ্ক পরের যে পার্টটা সেখান থেকে আবার শুরু করবো।